এই পেজটা দেখতে পারেন এটা হচ্ছে আজকের আমাদের মূল আলোচ্য এবং এখানে আমরা হয়তো দুই তিনটা আমরা সময় ম্যাক্সিমাম যেখানে আমাদের দুর্বলতা বিশেষ করে আরবিতে আমার জানাশোনা মানুষ যারা আছেন আপনাদের সব থেকে বেশি দুর্বলতা যেখানে সেটা হচ্ছে এই পেজের মধ্যে সব থেকে বেশি দুর্বলতা এখানে এটাই আমরা বুঝি না এই কারণে আমরা হরকত দিতে পারি না এখানে দেখুন নয় আছে এখানে এয়ারাব কি দেওয়া আছে এই ব্লু কালার এর এরপর এখানে ইস্মেলের নাম দেওয়া আছে এই এয়ারাব টা কোন ইস্মেল এরপর এখানে এক্সাম্পল দেওয়া আছে যেমন দেখুন প্রথমটা হলো ইউরোফা আউ বাম্মা ওয়াইংসাবু বিল ফেত হেতি ওয়াইল কাসরা ঠিক এইভাবে হেদায়েত হতে লেখা আছে ইউরোফা আউ বাম্মা অর্থাৎ এটা মারফ হবে পেশ দিয়া মনে রাখব냐면 আগে বলেছি মারফুড় বললেই আপনার خیال যাবে ওই আট আটটার মধ্যে ওয়ায়ুনসব বিল ফাতহ মানসুব হবে যবর দিয়া মানসুব বললেই আপনার খালে আপনার জেহেনে ওই 12টা আসবে ওয়ায়ুজার বিল কাসরা আর মজরুর হবে জের দিয়া যখনই মজরুর বলা হবে তখন আপনার জেহেনটা যাবে ওই দুইটার মধ্যে আবার আমরা সেই পেজটা দেখে আসি দেখুন মারফুয়াত এখানে এই আটটা মানসুব এখানে এই 12টা মজরুর এখানে এই দুইটা যখনই মরফু বলা হবে আপনার জেহেন সাথে সাথে মরফু আটের দিকে যেতে হবে যখন মনসুব বলা হবে সাথে সাথে বারোতে যাবে আর যখন বলা হবে সাথে সাথে দুইয়ে যাবে কোনোভাবে এই বললে আপনি বারোতে তালাশ করবেন না বা আপনি দুইয়ে তালাশ করবেন না মজুর বললে আপনি কোনোভাবে বারোতে তালাশ করবেন না আটে তালাশ করবেন না মরফু বললে মারফুর আটে তালাশ করবেন মানসুব বলে মানসুবের বারোতে তালাশ করবেন আর মাজরুর বলে মাজরুরের দুইয়ে তালাশ করবেন মজরুর দুইটা কি একটা হচ্ছে আল মজরুর বিল হরফ হরফ দ্বারা মজরুর হরফে জারের পরে যদি ইসিম আসে যেমন ইলাল মসজিদ এই ইলা হচ্ছে হরফে জার এর পরে যেই ইসিমটা আসবে সেটা মজরুর হবে আর আরেক কারণে মজরুর হয় আল মজরুর বিল ইবাফা যদি মুবাফুন ইলাইহি হয় মুদফ ইলাইহি মজরুর

আর মজরুর হবে জের দিয়া এগুলা স্পষ্ট আপনি দেখবেন পেশ দেখবেন জবর দেখবেন জের দেখবেন এই এই তিন হবে এখানে তিনটা ইসিম আছে প্রথম ইসমের নাম হচ্ছে আল মুফরাদুল মুফরাদ একটা ইসিম এই তিন শব্দ থাকতে হবে তিনটা কোয়ালিটি থাকতে হবে একটা ইসমের মধ্যে মুফরাদ মানি এটা এক বছর

আহ দা দালউন দালউন দেওয়া আছে এখানে এক্সাম্পল দেখুন এখানে ওয়াও আছে শেষক করে ওয়াবা ইয়াত দেখলে এটা শাবিহ বিশ্বাহে সাবিহ বিল মুফরাদিল মনসরিফ ই শাহে শাবি মানে অনুরূপ অনুরূপ সহায়ের মতো আর সহী হলো সেই ইসিম যে ইসিম এটা মুফরাদ মনসরিফ না আর শেষক করে ওয়াও বা ইয়া নাই এনে আসুন আমরা প্রথমটা একটু ভালো করে বুঝি আল মুফরাদুল মনসরিফ উৎসহে একটা ইসিএম সেটা মুফরাদ হবে তার মানে এটা মুসান না এটা যা মানা বচন না বহু বচন না মুফরাদ মুন তার মানে গর হবে না গর মুন একটা চার্ট আমি দেব ইনশাআল্লাহ লাজি আপনাদের ষোলো বিশ বছরের সমস্যার সমাধান হবে এটা চার্ট দেখলেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ আপাতত মুন মানে যেটা গর মুন না আর শেষেরটা সহি অর্থাৎ যেই ইসমের শেষ কর ওয়াও বা ইয়া নাই এই ইসমের এরাবটা কি এখানে দেওয়া আছে মারফু হবে পেশ দিয়া অর্থাৎ যদি এটা ফাইল হয় আমরা যদি আবার বেগ করি মারফু আদের দিকে মারফু হবে মানে এই আটটার মধ্যে যদি কোনটা কোনোটা যদি হয় অর্থাৎ যদি ফাইল হয় বা নাই ফাইল হয় বা মুক্তদা হয় বা খবর হয় বা খবর ইন্না বা খাওয়াত ইহা হয় বা ইসমু কানা বা খাওয়াত হয় অথবা ইসমু মা ওয়ালাল মুসাফি হেতান বিলাইসা হয় বা খাবার উল্লা আল্লাহ তিরিনা ফিল জিন্স আটটার মধ্যে কোনটা যদি হয় তাহলে মারফর হবে বেবামা পেশ দিয়া মনসুফ হবে জবর দিয়া আর মা জরুর হবে জেদ দিয়ে আসুন আমরা এই প্রথম লাইনে যে এক্সাম্পুল এ দেওয়া আছে মোস্ট কমন এক্সাম্পুল আপনারা দেখতে পারেন যা আ জাই ইদুন যা আ জাই অর্থ হল জাইদ এসেছে র আই টু জাই ই এখানে আলিফ হবে এখানে আলিফ ডেবল হয়েছে র আই টু জাই ই দেখুন দালের অবস্থা পরিবর্তন হচ্ছে বারবার এখানে পেশ এখানে দালের উপরে জবর এখানে দালের নিচে জের এই যে পরিবর্তনটা কোন সময় পেশ হচ্ছে কোন সময় জবর হচ্ছে কোনো সময় জের হচ্ছে কেন হচ্ছে এই কেনর উত্তর জানাটা হল হাফেম আপনি এলমো নাখার এলমিন নাখার মো মোট দেন ফিফটি এখানে যে শেষ করে অবস্থা পরিবর্তন হয় কেন আসুন আমরা দেখি পরিবর্তন কেন হয় জা অ্যা জাইদুন জা অ্যা ফাইল জাইদুন ফাইল আশা করি এটা সবাই বুঝতে পারতেছেন আমি দেখে আমাদের সাথে সাথে কথা বলি আহ তাহলে আমার তো আমার কথা বুঝা যায়

দেখুন তো ফাইল কোন জায়গায় আছে আমাকে বলতে হবে ফাইল দেখুন কোথায় আছে ফাইল মারফুয়াতে আছে জা জাইদুন দেওয়া আছে তার মানেই যা আহ জাইদুন যা ফাইল জেহিদুন ফাইল আর জাইদুন যেহেতু ফাইল এটা মরফোর এটুকু আমরা বুঝতে পারলাম এটা মারফুউ এখন আসবে আমরা আমাদের কনসান হলো যে ই মারফুউ তো বুঝলাম কিন্তু এটার আলামত কি হবে কি দিয়ে মারফুউ হলো এখানে দেওয়া আছে ইর্ফাউ বিল দম্মা এটা মারফুউ হবে পেশ দিয়া এই কারণে আমরা বলবো যায়িদুন ফাইলুন মারফুউুন ওয়া আলামাতু রাফইহি আল দম্মা الظাহিরা বলতে পারি স্পষ্ট দম্মা জাহির দম্মা জাহির আর আখিরহি কেন দম্মা কেন এটা তো অন্য অন্য কিছু দিয়া হইতে পারতো মারফু শুধু মতো দম্মা দিয়া হয় তা তো না মারফু আলেফ দিয়া হয় মারফু ওয়াও দিয়া হয় মারফু কোনো কিছু না দিয়াও হয় এখানে পেশ কেন হলো এই কেনর উত্তর হলো লি আনহু মুফরাদুন মুনসারিফুন সহিহুন এতটুকু বলার পরে এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে আর কিছু বাকি রইলো না যাইদুন ফাইল মারফু বুঝা গেছে বুঝা যায় জাইদুন ফাইল এটা বুঝা গেছে জি স্যার এরপরে ফাইল বললেই ওই আটের মধ্যে মারফু এরপরে আসবে মারফু কেন মারফু কি দিয়া ইরফা ইউরফা বিদম্মা আলামাত রাফিহি বিদম আলামাত রাফিহি আদম্মাতু যাহির আলা আখিরি কেন দম্মা পেশ কেন হবে এই এই কেনর উত্তর এখানে লিআনাহুল মুফরাদুল মুনসারিফুস সহীহ মুফরাদ মুনসারিফ সহীহ এই নয়টা শেষ হওয়ার পরে আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে ইনশাআল্লাহ আলাইহিস তো যা যায়দুন আমরা বুঝতে পারলাম যায়দুন এখানে পেশ হয়েছে আমরা জেনে বলতেছি এখানে পেশ হবেই এখানে জবর দেওয়া যাবে না জেদ দেওয়া যাবে না কেন যাবে না এটা ফাইল আর ফাইল মারফ আর মারফু হলে আর এটার এই ফাইল ফাইলের যেহেতু এই ইসিম তার আলামত হলো পেশ কেন পেশ কেননা এই ইসিমটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সাহে রাআইতু যায়দান আমি দেখলাম যায়েদ কে আমি দেখলাম যায়েদ কে এখানে রাআইতু ফেল ফাইল আর যায়দান মাফউলুম বিহি মাফউলুম বিহি কোথায় আছে দেখুন তো মাফউল বিহি কোথায় আছে মানসুরাত মাফুল বিহি মানসুবাতের মধ্যে আছে যেহেতু আল মাফুল বিহি সুতরাং আমরা বুঝতে পারলাম যে রাইদু যাইদান এটা মাফুল বিহি মানসুব এতটুকু আমরা বুঝতে পারলাম দলিল সহকারে মাফুল যাইদান মাফুল বিহি মানসুব এখন আমাদের আলোচনা হলো কোন সান হলো যে নসব হবে কি দিয়া মানসুব হবে কি দিয়া হবে কারণ মানসুব কোন সময় জবর দিয়া হয় কোন সময় ইয়া দিয়া হয় কোন সময় কোনো কিছু না দিয়া হয় কোন সময় ইয়া আকিন তার আগে জবর দিয়া হয় কোন সময় ইয়া সাকিন তার আগে জের দিয়া হয় এখানে যাই দার এটা এটা মানসব কিন্তু এর আলামতটা কি হবে কি দিয়া হবে এখানে দেওয়া আছে ওয়াইম সবু বিল ফ্যাথা এটা হবে ফাতহা দিয়া ফাতহা জাহিরা এই কারণে আমরা আরবি ভাষা আমরা আরবিতে বলি যাইদান মাফউলুম বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা আলা আখিরিহি

এরপরেই আসবে মাজরুর কেন হলো মাজরুর বিল huruf এটা হরফ দিয়ে মাজরুর হয়েছে যদি মুদাফ ইলাইহি হতো তাহলে বলতাম মাজরুর বিল ইদাফা যায়িদ মাজরুর বিল huruf علامه تجররি মাজরুর কি দিয়া হবে علامت কি এখানে দেওয়া আছে বিল কসরা কসরা দিয়া মাজরুর হবে কেন কসরা দিয়া মাজরুর হবে কারণ এই ইনসমটা মুরাদ মেন সরিহ ঠিক এইভাবে বোরেরটা

আর মামনু আমার বা গায়ের মুসারিফের এর চার আমি ছোট করে দেব এই দুই চার দুই পে যদি আপনারা বুঝতে পারেন মোর দেন ফিফটি পার্সেন্ট আপনাদের বোঝা হয়ে যাবে আপনারা এই ইসমের ইসমুল মহরাবের শেষ করে এরাব আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ রাজি